যে প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে থাকা ভ্রূণ বা ছোট শিশু যার বয়স 22 সপ্তাহ বা তার কম, যার ওজন 500 গ্রাম বা তার কম, যে নিজে নিজে বেঁচে থাকতে পারে না, যে নিজে থেকে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, তাকে আমরা মিসক্যারেজ বা গর্ভপাত বলে থাকি। সকল গর্ভধারণের ক্ষেত্রে 10 থেকে 20% গর্ভপাত হয়ে থাকে। এর মধ্যে 80% গর্ভপাত হয় গর্ভধারণের প্রথম 12 সপ্তাহ বা 3 মাসের মধ্যে, 75% গর্ভপাত হয় গর্ভধারণের প্রথম 16 সপ্তাহ বা 4 মাসের মধ্যে। প্রেগনেন্সিকে আমরা প্রথম ট্রাইমেস্টার বলতে বুঝি। গর্ভধারণের প্রথম 12 সপ্তাহের মধ্যে গর্ভপাতের যেসব কারণগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেনেটিক ফ্যাক্টর্স। 50% গর্ভপাত হয় জেনেটিক ফ্যাক্টর্স বা ক্রোমোজোম অ্যাবনর্মালিটি বা জিনগত ত্রুটি থাকলে। সাথে মায়েদের যদি থাইরয়েড হরমোনের সংখ্যা বেশি বা কমে যায়, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত থাকে, প্রোজেস্টেরন নামক হরমোনের ঘাটতি থাকে, সেক্ষেত্রেও গর্ভপাত হতে পারে। তাছাড়া মায়েদের যদি টর্চ ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও গর্ভপাত হতে পারে। এখন পর্যন্ত গর্ভপাতের 40-60% কারণ অজানাই রয়ে গেছে। গর্ভধারণের দ্বিতীয় ট্রাইমেস্টার কে বলতে বুঝি আমরা 13 সপ্তাহ থেকে 28 সপ্তাহ। দ্বিতীয় ট্রাইমেস্টারের মধ্যে গর্ভপাতের কারণ হচ্ছে বাচ্চার জন্মে নিজের জন্মগত ত্রুটির কারণে। মায়ের জরায়ুর জন্মগত ত্রুটি বা গঠনগত ত্রুটি থাকলে, জরায়ুতে টিউমার থাকলে, জরায়ুর মুখে একটি সমস্যা আছে যাকে আমরা ডাক্তারি ভাষায় সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে থাকে, সেই ক্ষেত্রে গর্ভপাত হতে পারে। তাছাড়া মায়ের যদি রক্ত শূন্যতা জনিত রোগ বা হার্টের সমস্যা থাকলে গর্ভপাত হতে পারে। রোগীরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে বা হিস্ট্রি দেয় যে আমার মাসিক কিছু দিন বা কিছু সময় ধরে বন্ধ আছে। এখন অ্যাবর্শন অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে রোগীদের অভিযোগ হচ্ছে আমার যোনিপথ দিয়ে অল্প অল্প পরিমাণে রক্ত বের হয়েছে, সাথে তলপেটে ব্যথাও আছে। তখন আমি রোগীদেরকে বলবো যে আপনি চিন্তার কোনো কারণে আপনার প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব হবে। এই থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব। আমরা তখন পেশেন্টদেরকে ফিজিওলজিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। দেন যদি ইনএভিটেবল অ্যাবর্শন হয়, এটা আরেকটি প্রকার অ্যাবর্শনের, এই ক্ষেত্রে রোগীদের অভিযোগ হয়ে থাকে যোনি পথ দিয়ে বেশি পরিমাণে রক্ত নির্গত হয়, রক্তটা জমাট বাঁধাও হতে পারে, সাথে তলপেটে ব্যথা অনুভব করে, তখন এই প্রেগনেন্সি আর কন্টিনিউ করা সম্ভব হয় না। যদি কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে বলি, রোগীদের অভিযোগ হচ্ছে এই সেই ক্ষেত্রে যে আমাদের জনিপথ দিয়ে চাকা চাকা রক্ত বের হয়ে আসছে, রক্তের পিণ্ড বের হয়ে আসছে, তখন আমরা জনিপথটা পরীক্ষা করে দেখি। জনিপথের মুখ বন্ধ থাকবে, সাথে রক্ত থাকতেও পারে নাও থাকতে পারে, তলপেটে ব্যথাও থাকবে না। আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি তখন দেখবো জরায়ুতে কিছু নেই, মানে সবকিছু পুরোপুরি বের হয়ে গেছে, কমপ্লিটলি অ্যাবর্শন হয়ে গেছে। যদি আরেকটি প্রকার হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, সেই ক্ষেত্রে রোগীদের অভিযোগ থাকে এটাই যে ম্যাডাম আমার জনিপথ দিয়ে চাকা চাকা রক্ত বা রক্তপিণ্ড বের হয়ে গেছে। তখন আমরা জনিপথে পরীক্ষা করে দেখি, সেই ক্ষেত্রে জনিপথের মুখটা খোলা থাকবে, তলপেটে ব্যথাও থাকবে, সাথে রক্তও বের হবে। যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি তখন দেখবো জরায়ুর ভিতরে ভ্রূণের বা ছোট শিশুর কিছু অংশ রয়ে গেছে আর কিছু অংশ বের হয়ে গেছে, মানে পুরোপুরি বের হয় না। ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে পুরোপুরি বের হয়ে যায় না, কিছু রয়ে যায়। তারপর মিস অ্যাবর্শন আরেকটা প্রকার আছে। মিস অ্যাবর্শনের ক্ষেত্রে থ্রেটেন অ্যাবর্শনের মতো লক্ষণ থাকতে পারে, সাথে রোগীদের সমস্যা হচ্ছে জনিপথ দিয়ে বাদামি রঙের স্রাব নির্গত হয়। আর মায়েদের গর্ভধারণের যেসব লক্ষণ গুলো আছে, যেমন বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, মায়েদের স্তনে পরিবর্তন হওয়া, এইসব লক্ষণ গুলো স্থগিত হয়ে গেছে। তখন আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি তখন দেখবো বাচ্চার কোনো হার্টবিট নেই, মানে বাচ্চাটা মায়ের গর্ভে মারা গেছে। আরেকটি প্রকার আছে, যেটা সেপটিক অ্যাবর্শন। এই অ্যাবর্শনের ক্ষেত্রে অ্যাবর্শন লক্ষণ গুলোর সাথে সাথে রোগীর জ্বর থাকবে, জনিপদ দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হবে, তলপেটে ব্যথাও থাকবে। এই এই সব বাকি সব অ্যাবর্শনের ক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব থাকে।
যেহেতু অ্যাবর্শনের সব প্রকারের মধ্যে থ্রেটেন অ্যাবর্শন ভিন্ন, এই ক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব, সেই ক্ষেত্রে থ্রেটেন অ্যাবর্শনের ট্রিটমেন্টটা ভিন্ন। থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রথমে মানসিকভাবে সাপোর্ট দিয়ে থাকি যে চিন্তার কোনো কারণ নেই, আপনার এখনো গর্ভধারণ কন্টিনিউ করা সম্ভব, আপনার বাচ্চা এখনো ভালো আছে। আর উনাদেরকে আমরা বলি যে রক্ত না যাওয়া পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকবে, রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত, রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকবে, ভারী কাজ করবেন না, কমপক্ষে 2 সপ্তাহ স্বামী সহবাস থেকে বিরত থাকবেন, সাথে আমরা প্রোজেস্টেরন নামক হরমোনের সাপোর্ট দিয়ে থাকি। আর বাকি অন্যান্য অ্যাবর্শনের ক্ষেত্রে যেহেতু প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে জরায়ু থেকে সব ভ্রূণের সবকিছু বের হয়ে আসছে নাকি কিছু রয়ে গেছে। যদি কিছু রয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ঔষধের মাধ্যমে বের করে আনার চেষ্টা করি। যদি ঔষধের মাধ্যমে যদি আমরা বের করতে না পারি, সাথে আমাদের ডিএনসি করা লাগতে পারে। ডিএনসি করে আমরা বাকি অংশটুকু বের করে আনি, সাথে আমরা অ্যান্টিবায়োটিক সাপোর্ট দিয়ে দিই। মেয়েদের বাল্য বিবাহ রোধ করা, অকাল গর্ভধারণ রোধ করা, মেয়েদের মধ্যে গর্ভধারণ কি, গর্ভধারণের মধ্যে কি কি সমস্যা হতে পারে, গর্ভধারণ সময় কি কি করণীয়, কি কি বর্জনীয়, এইসব সম্পর্কে একটা সাধারণ ধারণা দেয়া, আর ফ্যামিলি প্ল্যানিং বলতে কি বুঝে এটা সম্পর্কে একটা ধারণা থাকে। মায়েদের বয়স যদি 30 বছরের ঊর্ধ্ব হয়ে থাকে, সেসব মায়েদের ক্ষেত্রে আলাদা যত্ন নিতে হবে। মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আর বাবার রক্ত গ্রুপ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আলাদা সতর্ক থাকতে হবে। আর গর্ভধারণের প্রথম 12 সপ্তাহ বা 3 মাসের মধ্যে স্বামী সহবাস পরিহার করা, মায়েরা যেন ভ্রমণ পরিহার করে, আর মায়েদের যদি ধূমপানের স্বভাব থেকে থাকে এটা যেন বর্জন করে। তাছাড়া মায়েদের যদি জরায়ুমুখের সমস্যা, যেটা আমি আগেই বলেছিলাম, সার্ভাইকাল ইনকম্পিটেন্স বা জরায়ুতে টিউমার বা মায়ের কোনো রক্ত শূন্যতা জনিত রোগ বা থাইরয়েড এর হরমোনের সমস্যা, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, এইসব কোন ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে যথাযথ সময়ে চিকিৎসা নেয়। মায়েদের যদি ওজন বেশি থাকে সেই ক্ষেত্রে ওজন কমানোর চেষ্টা করে। গর্ভধারণের পূর্বে আর পরে ডাক্তারের পরামর্শ। গর্ভপাতের পরে আমরা রোগীদেরকে প্রথমে মানসিক ভাবে এক সাপোর্ট দিয়ে থাকি, যে মানসিক ভাবে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনার গর্ভপাত পেয়েছে, এরপরও আপনার পরবর্তী নর্মাল গর্ভধারণ সম্ভব। অনেকে মনে করে কি, অনেক রোগীদের ধারণা যে একবার গর্ভপাত হয়ে গেছে মানে আমার বারবার হতে পারে। হ্যাঁ, গর্ভপাত একবার হলে আবার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নর্মাল প্রেগনেন্সি হওয়ারও সম্ভাবনা থাকে। তাই আমরা প্রথমে মায়েদেরকে মানসিক ভাবে সাপোর্ট দিয়ে থাকি। আর অ্যাবর্শনের পর মায়েকে বিশ্রামে থাকতে হবে। অ্যাবর্শনের পরে 45 দিন স্বামী সহবাস করা যাবে না, ভারী কাজ করা যাবে না। এই সময়ে গর্ভপাতের পরে কমপক্ষে 3 মাস থেকে 6 মাস পরবর্তী গর্ভধারণ থেকে বিরত থাকতে হবে, গর্ভধারণের পূর্বে ডাক্তারের পরামর্শ।